Now, where can you count? Where is it? Surprise by the Kana Halagi. So, Chule Ashama Kachi, a Hochekachi. So, guys, ask your chair, shot the rector. I'm on the board of high shock by birthday. So, a bad double camera terrestrial Akanshu Haranisi. So, can I say cake cut book, how the Gurbo shock by a gift debo among Huhulu Kurbo? So, ask a video on it, interesting for the chair. So, to my video, shish for the co. তো সবাই মিলে ঠিক করলাম আমরা শোক ভাইকে একটা পাঞ্জাবি গিফট করব তো আমরা সবাই মিলে চলে আসলাম পাঞ্জাবির দোকানে পাঞ্জাবি কেনার জন্য তো গাইস পাঞ্জাবি কিনা শেষ এখন আমরা কিনবো হচ্ছে কেক কেক কেনার পর আমরা চলে আসলাম হচ্ছে স্পার্ক এবং পার্টি স্প্রে কেনার জন্য আর যথারীতি এখানে আসার সাথে সাথে কারেন্ট চলে গেল আর আপনারা জানেন কারেন্ট এখন আর যায় না মাঝে মাঝে আসে তো সবকিছু কেনাকাটা করার পর আমাদের কিছু টাকা বেঁচে যায় তো আমরা ভাবলাম সোহাগ ভাইকে ছোটখাটো আরো কিছু গিফট দেয়া যায় কিনা তো সবাই মিলে ডিসাইড করলাম যেহেতু সোহাগ ভাই কয়েকদিন আগে নতুন বিয়ে করছে তো আমরা ভাবলাম তাকে আমরা কতগুলো হেলমেট গিফট করি কিন্তু আশেপাশে কতগুলো ছোট ভাই থাকায় ওই হেলমেট গিফট করার চিন্তা বাদ দিলাম তারপর আমরা তার জন্য একটা পারফিউম কিনলাম তো যথারীতি রেস্টুরেন্টে এসে দেখলাম কারেন্ট নাই তো কেউ ছবি তুলতেছিল কেউ আড্ডা দিচ্ছিল কেউ বা আবার লুডো খেলতেছিল ও না ওরা লুডো খেলতেছে না ওরা খাবারের মেনু দেখতেছে সোহাগ ভাইয়ের বার্থডে কেকে লেখা ছিল হ্যাপি বার্থডে টু হার লায়ন এখানে বলে রাখা ভালো সোহাগ ভাই একজনের কাছে সিংহ নাম বললে চাকরি থাকবে না বুঝো না এই ব্যাপারটা কারেন্টের জন্য বসে থেকে থেকে ভোর হয়ে আমরা ডিসিশন নিলাম অন্ধকারে কেক কাটবো তো যেই কথা সেই কাজ অন্ধকারে কেক কাটা শুরু করলাম তো কেক কাটার পর শুরু হয় কেক খাওয়ানোর প্রতিযোগিতা আসলে কেক খাওয়ানো তো প্রধান উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে নিজে কেক খাওয়া ওই দেখেন কত বড় হা করছে ওই দেখেন খাইতে খাইতে আবার চাটাও আরম্ভ করছে তো সবারই চাটাচাটি অবস্থা দেখে আমি ভিডিও করা বাদ দিয়ে গেলাম কেক খাইতে থুকু সরি কেক খাওয়াইতে শুধু কেক খাবো কিন্তু মাখামাখি করবো না তা কি হয় আমি কি এত ভালো তাই দিলাম একটু মাখাইয়া কেক কাটা ফটোশুট সবকিছু শেষ এখন হচ্ছে খাওয়ার পালা তো বলতে বলতেই আমাদের খাবার সার্ভ করা হয় আর আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে কাচ্চি তো চলে আসে আমাদের কাচ্চি এই হচ্ছে কাচ্চি বাসমতি চালের কাচ্চি সো এখানে ওরা যা দিছে তা হচ্ছে দুইটা আলু আছে আর আমার মাটন কোথায় যে এটা হচ্ছে মাটন দুই পিস মাটন আছে সো এই হচ্ছে সফট ড্রিঙ্কস জীর্ণ শীর্ণ দেহ অথচ একাই খেয়ে ফেলেন কয়েকজনের খাবার ভম্বলকে তাই ঠিক মতো খেতে দিতে পারেন না পরিবারের সদস্যরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলেই কেবল তার খাওয়া হয় মাহমুদ কেমন আছে জোরে বলো বলো শিমুল
তারক ভাই আপনার সেই বিখ্যাত পোস্টার দেন না, খুব টেস্ট না? রাহাত, তুমি আমার ব্লগে না আসলে আমার ব্লগ তুমি হিটই হবে না। এটা জানি ভাই, কিন্তু খাবারটা সেরে হয়েছে, খাইতে জোরে বলো খাবারটা কি হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা আজকে আমরা কিসের জন্য আসছি এখানে? সহক স্যারের বিয়ানা বাদ দেয়, আপনি ফুড রিভিউ হতে পারবেন ভাই? শোন, মানে আপনি একটু বিষয়টা ক্লিয়ার করেন, নাকি আপনার বিয়ার হচ্ছে ঠিক, নাকি হচ্ছে আপনার জন্মদিনের কোনটার ভাই? সবাই আসলে জানতে পারছে, শোক ভাই আজকে আমাদের এই আয়োজনটা আপনার কাছে কেমন লাগছে যদি এক কথা বলেন? সারপ্রাইজ পাইতে আসলে কার না ভালো লাগে, ঠিক আছে? এই ব্যস্ত শহরে সবাই তো খুব ব্যস্ত থাকে, আমরা আসলে একসাথে হওয়ার জন্য খুব বেশি সময় পাই না। আর সেটা যদি বার্থডে দিন হয় বা জন্মদিনের দিন যদি সবাই অন্তত একসাথে হইতে পারি, তাহলে করোনার পর থেকে এখন পর্যন্ত এরকমভাবে কোনো ফ্রেন্ড সার্কেলের যে জন্মদিন পালন করব বা একসাথে মিশবো এরকম প্রায় 2 বছর থেকে অনেককে মিস করতেছি, যে আজকে আমরা একসাথে এতগুলো ফ্রেন্ড সার্কেল জুনিয়র পাবো এটা কল্পনা করতে পারিনি। একসাথে আমরা যাই হোক আজকে সন্ধ্যার পর থেকে আমাদের সন্ধ্যার আর অনেক ভালোভাবে উপভোগ করতে পারছি। সর্বোপরি ছোটো ভাই শুভকে অসংখ্য ধন্যবাদ, পল্লী বিদ্যুতের মধ্যে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আমরা জানতাম না, তো আমাদেরকে চিনিয়ে দেওয়ার জন্য শুভকে অসংখ্য ধন্যবাদ। এবং এই রেস্টুরেন্টের খাবারও সর্বোপরি ভালো ছিল, তো এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনার দায়িত্বে শুভই ছিল আমার সাথে সবসময়। আমরা সন্ধ্যাবেলা থেকে এই পর্যন্ত মোটামুটি কেক কেনা, তারপরে গিফট কেনা, তারপরে খাবার নির্বাচন সব কিছুতেই ছোটো ভাই শুভ ছিল। খুবই ভালো লাগলো, প্রথমত আমাদের বন্ধু এবং হচ্ছে গা সহচর বলা চলে, হ্যাঁ, সোহাগ ভাইয়ের হচ্ছে গা বার্থডে, তার এই উপলক্ষে হচ্ছে গা আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়েছি। আর তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে জানো কেমন হয়েছে, আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই।